নমস্কার বন্ধুরা বলিস টুকি চ্যানেলে আবার একটা ছোট্ট টিপস না একটা হেয়ার কাটিং নিয়ে চলে এসেছি তো আমার সামনে একটু সোমবারে রিসেপশন আছে একটা যাব তো দেখুন আমার সাইড লক্সগুলো না বড় হয়ে গেছে তো একদম মানে মিনিটও লাগবে না কয়েক সেকেন্ডের মধ্যে আমি এই হেয়ার লক্সটা কাটিং করে আমি আপনাদের দেখাবো যাদের অনেক বড় হয়ে গেছে ভাবছেন পার্লারে যাওয়ার সময় নেই তো চিন্তা কি আমি তো আছি একদম কম সময়ের মধ্যে আমি আপনাদের এই সাইড লকসটা। কেটে দেখিয়ে দেবো এবং আপনারা মাথায় একটা সবসময় খেয়াল রাখবেন লেন্থ কতটা রাখবেন লেন্থটা যদি ঠিক রেখে মানে কাটতে পারেন তো আপনাদের পুরো চট জলদি একদম কাটা হয়ে যাবে এই হেয়ারস্টাইলটা তো চলুন কথা না বলে আমি আমার হেয়ারস্টাইলটা কেটে আমি আপনাদের দেখাই তো সাইড লক্স কী করে কাটবো আগেও দেখিয়েছি তো এটা একদম কিছু না জাস্ট কতটা আপনারা লেন্থ নেবেন আমার অনেকটাই বড় বড় হয়ে গেছে সেই পুজোর সময় কেটেছিলাম তো ব্যাস আমি রাখবো দেখুন এই পর্যন্ত এই যে আমার এই যে চোখ চোখের এই ঠিক এতটা বরাবর ঠিক আছে এতটা বরাবর বা যদি না পারেন তো আপনারা পুরো নাক এই যে নাক আছে এই নাকের পর্যন্ত মেপে নিতে পারেন সবটা দেখিয়ে দিলাম তো চলুন এবার আমি কেটে আমি আপনাদের সামনে দেখিয়ে দিই কিছু করব না চুলটাকে জাস্ট এরকম ধরবো ধরে এই কাচি নেবো নিয়ে কিছু না ঠিক এইভাবে ত্যাচরা কেটে দেবো এইভাবে পুরো ত্যাচরা কেটে দেবো চুলটাকে তো আমার সাইড লক্স একদম রেডি হয়ে যাবে একদম এ দেখুন পুরো আমি যতটা বলেছি বা যদিও ভাবেন যে বড়ো লাগছে তাহলে একটু জাস্ট স্টিম করে নেবেন চুলটাকে ঠিক এইভাবে ধরে আমি দেখিয়ে দিচ্ছি এই যে ঠিক এইভাবে ধরে আপনারা এখানটা পুরো কেটে দেবেন তো আমার এই দেখুন সাইড লক্স একদম চট জলদি পুরো কমপ্লিট হয়ে গেল তো আমার সামনে সাইকলক্স কাটিংটা কেমন হয়েছে আপনারা বলবেন বন্ধুরা ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন একদম সেকেন্ড লাগবে না ঝট করে কাচি ধরে আপনারা কেটে নিতে পারবেন তো আমার হেয়ার কাটিংটা কেমন হয়েছে বলবেন ভালো লাগলেও বলবেন খারাপ লাগলেও বলবেন আবার বললাম তো ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় জয়গুরু